আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে যাচ্ছি কিন্তু শান্তাকে আনতে। এখন সবাই রেডি হয়ে গেলাম, আমরা এখন বের হচ্ছি। সবাই দোয়া করবেন যাতে সুস্থ মতো নিয়ে আসতে পারি। এই যে বাড়ি থেকে বের হচ্ছে এখন, কিন্তু জিনিসপত্রগুলো সব গাড়িতে নিয়ে গেছে। আমি গাড়ির কাছে যাচ্ছি এখন, সবগুলা জিনিস কিন্তু গাড়িতে তুলে ফেলছি। এগুলো এখন গাড়িতে তুলতেছে। উল্লো দি উল্লো এটা ফোন বাবুদা। হ্যাঁ, তো বই না তুমি আগে বই জমা করিও। আগে আমি দরণ ফোন সামান তাহলে আর হোম দিলে তো ভাই এগি হয়ে যাবে গো। হারা ঘড়ি দর না মুখে দিবি না। গাজর কে হাড় দিও তো কালা মনে হয় নি। তুমি কিভাবে হাড় দিও তো গাজর হাড় দিও। আপা কারণ গাতা বটছ না তো যে হাড় দিও তো দুনো গাজর দুনো হরম বলল আ দেন তো আ বোঝ আছে আর আদর এটা নিয়ে ফেলছে কেন? তোর লাগাই দাও। আদর শব্দ করে ধর একটু। আদর কলা কলা নিয়ে ব্যস্ত। রাস্তা একটু খারাপ, সেজন্য একটু কষ্ট হচ্ছে না। ওকে দাঁড়ান দেখলো আমি গাড়ি এতটুকু দরকার না। একটু দিকে ধরে এদিকে দরকার। দিয়ে দিছ সবগুলা? আদর আর কিছু আছে? তুমি পারবে না আবু, তুমি পারবে না। যাও আদর ভিতরে গিয়ে বসো, হাঁটো। আমি বসে গেছি তো। এটা হচ্ছে ফারহান, কালা তো ভাই। এটা নোহান। নোহান তোমার আপুকে দেখছো? আবির কই? তুমি এত কোনায় কেন? শান্তার রুমে মাবু আর শান্তা, ওরা কিন্তু বসে আছে। আমিও চলে আসলাম ওদের রুমে। শান্তা কেমন লাগতেছে এখন তোমার? আজকে বাবার বাড়ি যাবে, সেজন্য অবশ্যই খুশি লাগবে। মিস করবে, তোমাকে নিয়ে যাবো সমস্যা নাই। কালকে অনেক মিস করবো, লজ্জা লাগছে শান্তার থেকে। সমস্যা নাই, 4 বছর পর 4 দিন দেখা হলো, চলে যাচ্ছে তুমি। আচ্ছা সমস্যা নাই, তোমার একটু তাড়াতাড়ি ভাড়া দিব, সমস্যা নাই।
সকাল আসা শরীরে সবাই দেখবে কিন্তু তোমাকে তাহলে ভালো হবে একটু জলদি জলদি ফাড়া দেবে বোনকে দেখতে পারলে এটা আমাদের আসল পাওয়া। খাইছে খাইছে সবাই খাইছে সালাম করবো, সালাম করবো, আরো নিয়ে যাবো।
না এমনি হাতে করে নিয়ে যাও আদরকে আসতে বলিও তোমরা দুবাই মিলে এটা দল হবে পারবে না তোমরা দুজন আচ্ছা আদর আদর আসলে নিবে নখন পারবে না আদরকে আসতে বলো আদরকে দুইজন মিলে একটাই ফাতেছ না আমি এতগুলা কিভাবে নিছি সকালে